আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে সবাইকে স্বাগতম। আজকে এই মুহূর্তে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করব। অনলাইন ক্লাসে আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের আলোচনা হচ্ছে প্রথম। মূলত আজকে অনলাইন ক্লাসের প্রথম যে অংশগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে একাদশ শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষা আছে, এই পরীক্ষার সিলেবাস অনুপাতে তোমাদের অধ্যায় নির্বাচন করা হয়েছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ অংশ এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে। তো যারা এই মুহূর্তে অনলাইনে অংশগ্রহণ করেছো ক্লাসটিতে, তারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে কথাগুলো ক্লিয়ার আসছে কিনা, অথবা তোমরা কোন কোন বিষয় সম্বন্ধে আরও অধিকতর পড়তে চাচ্ছ বা কোন কোন বিষয়ে বা অধ্যায়গুলোতে তোমাদের সমস্যা আছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। করোনার এই যে দুর্যোগের সময় তোমরা বাসায় আছো, তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা সুস্থ ও সুন্দর থাকো। এ বলে আজকে আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখো, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই নবম অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায় নিয়ে প্রথমে যে আলোচনাটি করা হবে সেটা হচ্ছে আমরা একটি সূচনা নিয়ে আলোচনা করব। আমরা দেখো যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেই অংশটুকুন পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা আছে। প্রথমে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচনা। সেকেন্ড অপশন আছে আমাদের পরমাণুর গঠনের ধারণার ক্রমবিকাশ। তৃতীয় অপশন আছে থমসনের পরমাণু মডেল। তারপরে আছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, এর স্বীকার্য এবং সীমাবদ্ধতা। তার পাশাপাশি দেখবা বোর পরমাণু মডেল, এর স্বীকার্য আলোচনা করা। তো আমরা অধ্যায়ে আলোচনা করার শুরুতে একটি সূচনা নিয়ে কথা বলব। সূচনার ক্ষেত্রে দেখো আমাদের অধ্যায়ের নাম বলা হয় অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। এই অধ্যায়টাকে দুটি অংশে ভাগ করা আছে। নাম্বার এক দেখো পরমাণু মডেল এবং দ্বিতীয় অংশ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেলের অংশে কি আলোচনা করা হতে পারে? পরমাণু মডেলের ক্ষেত্রে যে আলোচনাটুকুন হবে তার প্রথম অংশ এতটুকুন থাকবে, এবং এরপরে হাইড্রোজেন পরমাণু বর্ণালী যে ব্যাসার্ধ রাশিমালা এবং তার কক্ষপথের শক্তির রাশিমালা নির্ণয় করা, এটা হচ্ছে এই পরমাণুর মডেলের ক্ষেত্রে প্রথম আলোচনা। এবং এ অধ্যায়ের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিষয়ের আলোচনার অংশটুকুন যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে। যেমন তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা কয় প্রকার, তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র, গড় আয়ু, অর্ধায়ু, এমনটি। এই অংশের পরে তুমি লাস্ট অংশটুকুন আলোচনা আছে সেটা হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি বা প্রতি একক আয়তনে বন্ধন শক্তির মান নির্ণয়। এই যে কথাটুকুন বললাম এটা হচ্ছে এই অধ্যায়ের সমস্ত পড়া একটা সারমর্ম। আমরা এখন প্রথমত আলোচনা যাব, সেটা হচ্ছে দেখো সূচনার ক্ষেত্রে আলোচনা যাব। সূচনা কেমন? প্রথমে আমরা অ্যাটম শব্দটি নিয়ে একটু আলোচনা করব। অ্যাটম এই শব্দটি একটি গ্রিক শব্দ অ্যাটোমাস হতে এসেছে। অ্যাটম একটি গ্রিক শব্দ অ্যাটোমাস। ব্যাপারটি হচ্ছে এমনটি দেখবা যে আমরা এ টি ও এম অ্যাটম, এই শব্দটি অ্যাটোমাস এই শব্দ হতে গ্রিক শব্দ থেকে আগত। এই গ্রিক শব্দ থেকে আগত ক্ষেত্রে এই অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য অবিভাজ্য শব্দের অর্থ কি? যেটাকে কখনো ভাঙা যায় না বা বিভক্ত করা যায় না, এই অংশটুকু। তো এই অবিভাজ্য কথার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পরমাণু ভাঙা যায় না। পরবর্তীতে বিজ্ঞানী জন ডাল্টন তিনি বলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পরমাণু আছে সবগুলোই কি? অবিভাজ্য, যাহাকে ভাঙা যায় না। এক্ষেত্রে তিনি প্রথমত আলোচনা করেছেন যে পরমাণুর একটা নির্দিষ্ট কি থাকবে, ধনাত্মক আধান, এবং একটি তার বাইরে সেলে কি থাকে? ইলেকট্রন। তোমরা জানো যে কোনো পরমাণু ক্ষেত্রে যে নিউক্লিয়াস নামক যে বস্তুকণিকা থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি কি উপাদান থাকে দেখো তো। নিউক্লিয়াসের মধ্যে আমরা বেসিক্যালি বলতে পারি নিউট্রন প্লাস কি থাকে? প্রোটন। তোমরা জানো এই নিউট্রন হচ্ছে একটি কি? চার্জ নিরপেক্ষ কণা। এবং প্রোটন হচ্ছে কি আছে আমাদের? ধনাত্মক চার্জযুক্ত কণা। এবং এর বাইরের সেলে কি থাকে? এর বাইরের সেলে আমাদের ইলেকট্রন থাকে। দেখো আমি যদি তোমাকে বলি যে এটা একটা লিথিয়াম, লিথিয়াম হচ্ছে একটি মৌল যার অংশ তিন, এর ইলেকট্রন বিন্যাস যদি বলতে পারো ওয়ান এস টু টু এস ওয়ান, তাহলে প্রথম অক্ষতে করে থাকে দুইটি ইলেকট্রন, বাইরের সেলে কি থাকবে? একটি ইলেকট্রন। নর্মালি ক্ষেত্রে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে এই যে একটি ইলেকট্রন এবং প্রোটন, এই দুটি পরস্পর একটা স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা বিদ্যমান থাকে। এটা কিন্তু বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন। দেখো এই তিনটি অংশ আছে এখানে,
একটি হচ্ছে তোমার ইলেকট্রন, একটি প্রোটন এবং একটি নিউট্রন। এই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড সর্বপ্রথম এই যে অংশটুকু এটাকে আমরা নিউক্লিয়াস নামে আখ্যায়িত করি, নিউক্লিয়াস বলি আর নিউক্লিয়াস। এই রাদারফোর্ড তিনি সর্বপ্রথম নিউক্লিয়াস নামে আখ্যায়িত করেন এবং এই রাদারফোর্ডকে সহযোগিতা করেন দুজন বিজ্ঞানী, একটা বলা হয়ে থাকে এইচ গায়ার এবং আরেকটা বিজ্ঞানী নাম হচ্ছে ই মার্স্টেন। এই দুজন বিজ্ঞানী সহায়তা করে রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্ট করার জন্য। পরবর্তী দেখো আমাদের যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে 1897 সালে বিজ্ঞানী স্যার জে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে এটা আমি কত সালে তোমাদের বলেছি, 1897 সালে স্যার জে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। এরপরে দেখো 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেন। তার পরবর্তী সময়ে আরও কিছু পরের সময়ে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করে থাকেন। এটা হচ্ছে আমরা যে অংশটুকু যতগুলো ম্যাথ করবো পরবর্তী সময়ে যে অংশে যাবো সেই তিন অংশের মধ্যে ইলেকট্রন প্রোটন খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি নিউটনের একটি কিছু মান আছে যেটা আমাদের সিরিয়াল যে ভিডিও ক্লাসগুলো থাকবে পর্যায়ক্রমিকভাবে ভাগ করা আছে লাস্টের অংশে এর মান নিয়ে আলোচনা করা হবে। এই অংশের পরবর্তীতে সূচনার ক্ষেত্রে আমরা এতটুকুনি বলছি, সূচনা পরবর্তীতে আমরা চলে যেতে পারি সেটা হচ্ছে পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ। আমরা এখন দ্বিতীয় অংশটুকু বলবো। দেখো পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশের ক্ষেত্রে বলা হয়ে থাকে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী তিনি সর্বপ্রথম বলেছেন যে পরমাণুগুলো হচ্ছে অবিভাজ্য, এগুলো কখনো ভাঙা যায় না। তিনি এই কণিকাগুলোকে অবিভাজ্য কণিকার নাম দেন হচ্ছে অ্যাটম। তিনি প্রথম কিন্তু অ্যাটম শব্দটি ব্যবহার করে থাকেন। পরবর্তীতে এই ধারণার উপর ভিত্তি করে জন ডাল্টন তিনটি মতবাদ প্রদান করেন। তিনটি মতবাদগুলো হচ্ছে কেমন, যেমন এই মহাবিশ্বের সকল জড় পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণার সমন্বয়ে গঠিত। এবং তিনি দুই নম্বর ক্ষেত্রে যে ধারণা প্রদান করেছেন তিনি বলেছেন প্রত্যেকটি পরমাণু একক পরমাণু একটি থাকবে এবং ভিন্ন পরমাণুগুলো হচ্ছে চার্জ বা তার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন থাকবে। পরবর্তীতে তিনি আরেকটি অংশ বলেন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একই পরমাণুগুলো অংশগ্রহণ করবে, যদি দুই বা ততোধিক বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে তাহলে নতুন একটি পরমাণু সৃষ্টি হবে। এই কথাটি আমরা পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশের ক্রমবিকাশ এর অন্তর্ভুক্ত আলোচনা করা হয়। এই অংশটুকু হচ্ছে প্রাথমিক তত্ত্ব আর কি। তারপরে দেখো আমরা একটু আলোচনা করব যে থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেলটি খুব একটি চমৎকার এবং মজাদার একটি বিষয়। থমসন পরমাণু মডেলটার কিন্তু আরেকটি নাম আছে, কেমন? দেখো থমসন পরমাণু মডেলকে প্লাম পুডিং মডেল বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই পুডিং খেয়েছো, যারা যারা পুডিং খেয়েছো দেখবা পুডিংয়ের মধ্যে কিন্তু কিসমিস দেওয়া হয়। এই কিসমিস দেওয়া হয় এটার সাথে বিজ্ঞানী থমসন তুলনা করে তার নাম দিয়েছিলেন প্লাম পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল। থমসন কী বলেছিলেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। থমসন পরমাণু মডেলের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে একটি গোলাকার যে বস্তু থাকবে, দেখো এমন একটি গোলাকার বস্তুর মধ্যে এটা চার্জের আধার বা গোলক বলা হয়, আধার বা গোলক বলা হবে, এটা চার্জের আধার বা গোলক, এর মধ্যে কিছু ইলেকট্রন ছড়ানো ছিটানো থাকবে, একটু এরকম ছড়ানো ছিটানো থাকবে আর। দেখো আমরা তিনি বলেন যে থমসন বলেন যে এই যে একটা গোলাকার বস্তু এটাকে চার্জের আধার বা গোলক বলা হয় এবং এই যে ফাঁকা অংশ দেখছো এই ফাঁকা অংশটাকে বলা হয় চার্জিত বস্তু, এটাকে বলা হয় চার্জিত বস্তু বলা হয়। এবং দেখো এর ভিতরে যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলছি ইলেকট্রন, ইলেকট্রন বলা হয়। থমসন তিনি বলেন যে এই যে অংশটুকু আলোচনা করলাম যে ঠিক যেমন তুমি পুডিংয়ের মধ্যে কিসমিসগুলো ছড়ানো ছিটানো থাকে এই পুডিং টোটাল পুডিংটাকে বলা হয়ে থাকে হচ্ছে চার্জের আধার বা গোলক বলা হয় এবং এর ভেতরে যে কিসমিসগুলো ছড়ানো ছিটানো থাকে এটাকে কি বলা হচ্ছে ইলেকট্রন বলা হয়। এর পাশাপাশি তুমি দেখবা যে একটা কিসমিস থেকে আর একটা কিসমিসের দূরত্ব থাকবে বা ফাঁকা অংশটুকু থাকবে ওই অংশটুকু কি থাকবে আমাদের পুডিং, দ্যাট মিনস হচ্ছে চার্জিত বস্তু বলা হয়ে থাকে, যেটা তুমি হচ্ছে খাও পুডিংয়ের ক্ষেত্রে খালি অংশ কিসমিস ছাড়া সেই অংশটুকু থাকবে। এই অংশটুকু বলা হয়ে থাকে থমসনের পরমাণু মডেল। তিনি কিন্তু বলেছেন যে পরমাণু কোনো অবিভাজ্য কণা নয়। থমসন পরমাণু মডেলের প্রথম তত্ত্বই ছিল যে পরমাণু কোনো অবিভাজ্য কণা নয়। এবং পাশাপাশি
পরমাণু বলা হয়ে থাকে একটি তড়িতের কি আধার, এবং এই যে তিনি পরীক্ষা করেছিলেন এই একটি পরমাণু যেটা হচ্ছে ব্যাস ছিল 10⁻¹¹ সেন্টিমিটার। দেখো এর কিন্তু ব্যাস কত ছিল আমাদের, ব্যাস ছিল 10⁻¹¹ সেন্টিমিটার, অর্থাৎ 1/10⁸ সেন্টিমিটার, অনেক ছোট একটি অংশ ছিল। এই তিনটি অংশ তিনি বলেছিলেন থমসন পরমাণু মডেলের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা থমসন পরমাণু মডেলের ক্ষেত্রে কি কি বললো। বিজ্ঞানী থমসন বলেছিলেন প্রথম অংশ যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য, অর্থাৎ তাকে কি করা যাবে না, ভাঙা যাবে না। দুই নম্বর পয়েন্টে তিনি কি বললেন যে প্রত্যেক পরমাণু চার্জের কি একটি আধার বা গোলক, এই অংশ বলেছেন। এবং তিনি বলেছেন যে পরমাণুর ব্যাসটি কত, 10⁻¹¹ সেন্টিমিটার। এটা হচ্ছে থমসন পরমাণু মডেল। তোমরা যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসটি দেখছ এবং যারা এর সঙ্গে সংযুক্ত হলো তারা একটু কাজ করো কষ্ট করে, এই ভিডিওটা তোমরা কি করতে পারো শেয়ার করতে পারো, যেন অন্যান্য আমাদের স্টুডেন্ট যেন ভিডিওটি দেখতে পারে এবং তারাও তোমাদের সাথে কিছুটা উপকৃত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এই অংশগুলো থেকে তোমরা কি কি আরো জানতে চাচ্ছ বা তোমাদের কি কি জানার বিষয় আছে সেটা নিয়ে তোমরা আলোচনা করতে পারো। আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী অংশের ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার স্বীকারযোগ্য সীমাবদ্ধতা। দেখো তোমরা কিন্তু রাদারফোর্ডের আলফা যে কণার পরীক্ষাটা কিন্তু নবম দশম শ্রেণীতে কিছুটা ছিল, আবার পাশাপাশি তোমরা পদার্থবিজ্ঞানের ছাড়াও রসায়ন বিজ্ঞানে তোমাদের আলোচ্য বিষয় আছে। তাহলে কি হচ্ছে দেখো, তোমরা কিন্তু কিছুটা ধারণা আছো, সেই ধারণাকে একটু মডিফাই করার জন্য আজকে আমি একটু চেষ্টা করবো আর কি। দেখো রাদারফোর্ড পরমাণু আলফা কণা পরীক্ষার জন্য এই যে থমসন পরমাণু মডেলটা দেখলাম, এই থমসন পরমাণু মডেলে কিছু ব্যর্থতা ছিল। কেমন, থমসন পরমাণু মডেল দ্বারা রাদারফোর্ড যে আলফা বিক্ষেপণ পরীক্ষা করেছিলেন এটা ব্যাখ্যা করা যায় না, যার জন্য রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষাটি উদ্ভূত হয়। এবং বিজ্ঞানী রাদারফোর্ড তিনি তত্ত্ব প্রদান করেন, তত্ত্বের জন্য আমাদের কিছু কাজ করতে হবে, আমি একটু কাজ করে নিই। বিজ্ঞানী লর্ড আর্নেস্ট রাদারফোর্ড তিনি 1909 সালে এই রাদারফোর্ড আলফা বিক্ষেপণটি সম্পূর্ণ করেন, এবং তার যে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ করা হয় তার জন্য দুজন সহযোগী কাজ করেছিলেন, এইচ গাইগার এবং ই মার্স্টেন। এই দুজনের সহায়তায় বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটি তত্ত্ব বা স্বীকার্য প্রদান করেন যেটাকে বলা হয়ে থাকে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। এর মধ্যে দুটি অংশ আলোচনা করা হবে, সেটা হচ্ছে একটি স্বীকার্য এবং একটি হচ্ছে সীমাবদ্ধতা। প্রথমে দেখো এটা আলোচনা করার জন্য আমাদের যে অংশটি নেওয়া হবে, দেখো এই অংশের মধ্যে আমরা স্বীকার্যের জন্য একটি এক্সপেরিমেন্ট আলোচনা করবো, তাদের একটা ছোট্ট চিত্র আঁকাতে হবে, তোমরা একটু দেখো চিত্রটা কেমন হয়। আমরা প্রথমে এরকম একটি গোলাকার অংশ বিবেচনা করে নেব, এই গোলাকার অংশকে বলবো হিলিয়াম, হিলিয়াম 2 থেকে 4 আলফা কণা নিঃসরণ বলা হয়ে থাকে, বা এটাকে আমরা বলতে পারি এরকম, আমরা এমনভাবে একটা লম্বা অংশ টান দেব, টান দিয়ে এটাকে আমরা নিচে বলতে পারি আলফা কণা, আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। তাহলে আমরা এখানে হিলিয়াম কিন্তু লিখেছি, বাট এটা কি হচ্ছে, তেজস্ক্রিয় পদার্থ। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি প্রথমত বলেন যে পরীক্ষা করার জন্য তিনি বলেন যে একটি 6×10⁻¹ মিটার পুরু স্বর্ণপাতের উপর, কত বলেছি 6×10⁻¹, দেখো মানটা একটু আমি বলি তোমাদের, 6×10⁻¹ মিটার পুরু একটি স্বর্ণপাতের ওপর তেজস্ক্রিয় পলোনিয়াম হতে নির্গত আলফা কণা যার শক্তির পরিমাণ বলা হয় 7.86, যার শক্তির মান হচ্ছে এমনটি, যার শক্তির কথা বলা হয় 7.86 মেগা ইলেকট্রন ভোল্ট, এই শক্তি সম্পন্ন একটি আলফা কণা পরীক্ষা সম্পন্ন করেন। এক্ষেত্রে আমরা লিখেছি দেখো আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ, এই অংশটুকু এর অংশে আমরা এই সামনে একটি অংশ এইভাবে আঁকবো আর কি, একক ছিদ্র থাকবে, জাস্ট একটা ছিদ্র দিব, এটাকে বলা হয় সীসার কলিমেটর, এই অংশটিকে নাম নাম বলা হয় সীসার কলিমেটর বলা হয়। এই সীসার কলিমেটর অংশ থেকে আমাদের দেখো এখানে একটা ধাতব পাত থাকবে, এটাকে বলা হয় ধাতব পাত। এই ধাতব পাতের কিছু দূরে আমাদের এই অংশে একটি কি থাকবে, কটন বা বলা হয়ে থাকে পর্দা, এটাকে বলা হয় জিঙ্ক সালফাইডের পর্দা বলা হয়ে থাকে। এই জিঙ্ক সালফাইডের পর্দায় তুমি যদি দেখবা এই রশ্মিটা নির্গত হয়ে যাচ্ছে, এই জন্য এখানে এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয় যেখানে তুমি সুন্দর করে তোমার চোখ দিয়ে চোখ লাগিয়ে এখান থেকে তুমি দেখতে পারো আর কি, এমনটি দেখা যায়। এটা হচ্ছে আলফা বিক্ষেপণ পরীক্ষার এক্সপেরিমেন্টের জন্য দেখা যায় আর কি।
দেখো আলফা বিক্ষেপণ এক্সপেরিমেন্টের জন্য এই অংশটুকু আমরা একটু বলতে পারি যে আমরা এই যে এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এমন যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই সামনে কি থাকবে সীসার কলিমেটর থাকবে একক একটি ছিটে থাকবে আমরা কিন্তু নিচে লিখে রেখেছি দেখো আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ সীসার কলিমেটর এটা এটা একটি ধাতু পাত বলা হয় যেটা পুরু স্বর্ণপাত পাত তোমাদের বলা হলো আগে এর সামনে একটি পর্দা রাখা হয় এখানে একটি অভিনেত্র বাকি থাকবে চোখ থাকবে যার দ্বারা তুমি রশ্মিটা নির্গমন দেখতে পারো এইটা ছিল হচ্ছে আমাদের রাদারফোর্ডের আলফা বিক্ষেপণের প্রথম এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টে একটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে এমনটি দেখো এরকম একটি ধনাত্মক চার্জ নেওয়া হয় এই ধনাত্মক চার্জের আমাদের এই যে অংশ এমনটি বিবেচনা করা হয় আমরা এমনটি একটি ইলেকট্রন নিলাম আমি একটু এইভাবে রশ্মি দিয়ে দেবো আর কি পরবর্তীতে রশ্মিগুলো এমন যাবে আর কি আমরা একটু এভাবে এঁকে নিতে পারি তোমরা একটু দেখে নিতে পারো যে এই যে আমরা পরীক্ষা করলাম রাদারফোর্ডের আলফা নিঃসরণকারী পরীক্ষা এই পরীক্ষার ক্ষেত্রে এমন অংশগুলো রেখাচিত্র পাওয়া যায় এখান থেকে সরাসরি একটি 180 ডিগ্রি করে চলে আসবে এমনটি থাকবে এমনটি ইলেকট্রন থাকবে দেখো এর ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু তিনটি স্বীকার্য প্রদান করেন তিনটি স্বীকার্যের মধ্যে প্রথম কেমন স্বীকার্য ছিল দেখো ফার্স্ট আমরা একটু বলে নিতে পারি যে এই যে আমরা ছবির মধ্যে দেখা যাচ্ছে কিন্তু ডেকে আসছে বিষয়টা কেন হয় দেখো আমরা এই যে এখানে প্লাস এটাকে কি চার্জ বলা হয় ধনাত্মক চার্জ বলা হয় এবং এটার নাম হচ্ছে নিউক্লিয়াস এর চারিপাশে কি থাকবে আমাদের ইলেকট্রন থাকে তাহলে তুমি একটু দেখো এই যে পাশে ইলেকট্রন এটা তো হিলিয়াম নেই হিলিয়াম কণাটা হচ্ছে কি আমাদের হিলিয়াম ধনাত্মক চার্জ আছে এটা তো এটা যখন পাস করবে ইলেকট্রনের ছাড়া যে ফাঁকা জায়গা থাকবে সেটা সরাসরি চলে যাবে এবং যদি ইলেকট্রনের কাছাকাছি আসে তাহলে সে কি হবে একটু বাঁকিয়ে চলে যাবে দেখো একটু বাঁকানো দুটো রশ্মি দেখানো হয়েছে তোমাদের আরেকটি দেখো যে যে ভাগ পথে গিয়েছে একটি রশ্মি সেই পথে কি হয়েছে ফিরে আসছে দেখো আমরা জানি যে প্লাস প্লাস পরস্পর কি করবে অ্যাট্রাকশন করবে এবং একটা প্লাস আর একটা মাইনাস পর হয়ে কি করবে রিপালশন করবে রিপাল করবে দ্যাট মিন দূরে ঠেলে দেবে এটা বিকর্ষণ বলা হয় তো হিলিয়াম কণার এটা যাবে যখন সরাসরি যাওয়ার ফলে প্লাস ধনাত্মক আধানের সামনাসামনি হবে তখন সে কি করবে তার নিজের দিকে পুনরায় ফিরে আসবে এটা আসার পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি বলা হয়ে থাকে কোণের মান এই যে ফিরে আসলে এই ঘটনা কেমন হয়ে থাকে প্রায় 20,000 আলফা কণা নিঃসরণের মধ্যে মাত্র একটি ফিরে আসবে তার নিজের দিকে আর কি তাহলে দেখো এই কি তত্ত্ব পাওয়া যাচ্ছে ফার্স্ট ওয়ান তত্ত্ব বলা হয় প্রথম তত্ত্ব বলা হয় যে এই যে পরমাণু এর মধ্যে একটি ক্ষুদ্র আয়তনের ধনাত্মক চার্জ বিদ্যমান তার কেন্দ্রে কি থাকবে আমাদের ধনাত্মক চার্জ বিদ্যমান থাকবে কেন্দ্রে ধনাত্মক চার্জ পজিটিভ যেটা আমরা নিউক্লিয়াস নামে আখ্যায়িত করি দেখো এটা আমরা বলতে পারি এমন নিউক্লিয়াস এটা আমাদের নিউক্লিয়াসের অংশ বলতে পারি তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে ইলেকট্রন বলা হয় ইলেকট্রন এটা হচ্ছে আমাদের ইলেকট্রন তো প্রথম স্বীকার্য বলা হয়েছে পরমাণু একটি কেন্দ্রে কি থাকবে ধনাত্মক চার্জে থাকবে যা আয়তন থাকবে তার সমগ্র আয়তনের তুলনায় কি অত্যন্ত ক্ষুদ্র দেখো এটা একটা পরমাণুর মডেলের অংশ এই টোটাল যে আয়তন এই আয়তনের তুলনায় কি প্লাস যে অংশটুকু বলদাও আছে আয়তন অনেক ছোট না ছোট এটা ছিল কিন্তু রাদারফোর্ডের প্রথম তত্ত্ব দ্বিতীয় স্বীকার্য তিনি বলেন দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে তিনি বলেন এমনটি যে পরমাণু সমস্ত ভর কোথায় থাকবে এই কেন্দ্রে কেন্দ্রগুলো থাকবে এবং এই কেন্দ্রেই সকল ধনাত্মক চার্জগুলো পুঞ্জীভূত থাকবে অর্থাৎ কি একত্রিত থাকবে এই যে প্লাসে একত্রিত থাকলো এক্ষেত্রে দেখো একটু খেয়াল করো যে এখানে প্লাস চার্জ এখানে কি আছে মাইনাস আচ্ছা প্লাস এবং মাইনাস এটা পরস্পর কি করবে আকর্ষণ করবে এটাকে কি বলা হয় স্থির বিদ্যুৎ তড়িৎ বলা হয় বা স্থির তড়িৎ বলা হয়ে থাকে স্থির তড়িৎ আকর্ষণ বলে দেখো খেয়াল করো এখানে যে প্লাস আর এ অংশ মাইনাস এই দুটো পরস্পর কি করবে আকর্ষণ করবে এটা কি করবে অ্যাট্রাকশন করছে এই তত্ত্বটা দ্বিতীয় স্বীকার্য তিনি বলেন তৃতীয় অংশে তিনি বলেন এমনটি তিন নম্বর তিনি বলেন যে তিন নম্বরের ক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে কী করবে পরিভ্রমণ করবে ঘুরতে থাকবে ঠিক তার মতো দেখো তোমরা জানো আমরা যে পৃথিবী নামক একটি গ্রহে বসবাস করি এটা কি আছে একটা নক্ষত্রের অভ্যন্তরে বসবাস করে নক্ষত্র কি আমাদের সূর্য নক্ষত্রের পাশাপাশি কি আছে আমরা গ্রহের মধ্যে থাকে দেখো প্রথমের ক্ষেত্রে একটু তোমাদের বলবো যে প্রথম অংশটুকু এমন থাকে আর কি যে আমরা যে নক্ষত্রের কথা বলি
যে আমাদের একটি সূর্য হচ্ছে একটি নক্ষত্র এবং এই নক্ষত্র ক্ষেত্রে আমাদের কয়েকটি গ্রহের কথা বলা আছে। তুমি জাস্ট একটু দেখবা যে আমরা যদি এরকম করে একটু আলোচনা করি, এটা হচ্ছে সান, এটা সূর্য আলো নিঃসরণ করছে। তো এখানে প্রথমে যদি আমরা একটা গ্রহের নাম দিই, দেখো বুধ গ্রহ, এটাকে বলি বুধ। তারপরে কি বলি আমরা, এই অংশে একটু শুক্র বললাম, এটাকে বলছি শুক্র। তারপরে পৃথিবী গ্রহ আছে, তুমি খেয়াল করো এটা সূর্য, সান বলা হয় সূর্য। এই সূর্যের প্রথম কি, দেখো বুধ গ্রহটা একটা নির্দিষ্ট কক্ষপথে কি করছে, পরিভ্রমণ করছে। আবার দেখো শুক্র কি, তার নির্দিষ্ট কক্ষপথে সে কি করবে, পরিভ্রমণ করবে। তৃতীয় শিকারের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পরমাণুর যে কেন্দ্রের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কি করবে, পরিভ্রমণ করবে। ঠিক সূর্যের চারিদিকে তার গ্রহগুলো যেমনটি পরিভ্রমণ করে, ঠিক এভাবে পরিভ্রমণ করবে। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের তৃতীয় শিকারের কথা বলা হয়। দেখো মাত্র তিনটি শিকার্য প্রদান করা হয়, এর পরবর্তীতে এই শিকার্যের ক্ষেত্রে কিছু ব্যর্থতাও আছে। কেমন ব্যর্থতা, দেখো এই ব্যর্থতার ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতা একটু আলোচনা করব। সীমাবদ্ধতার ক্ষেত্রে কি বলা হয়ে থাকে আমাদের, সীমাবদ্ধতার জন্য একটু দেখো বিষয়টা কি বলা হয়। যে আমরা জানি যে দেখো এই সূর্য এবং বুধ এই পারস্পরিক যে আকর্ষণ, এটা কি আকর্ষণ বলা হয়। আমরা কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্র দেখে এসেছি যে মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের ক্ষেত্রে আমরা মহাকর্ষ যে আকর্ষণ বল, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ। তাহলে দেখো যে সৌরজগতের সাথে রাদারফোর্ড মডেলটি তুলনা করা হলো, সেখানে সূর্য এবং বুধ পারস্পরিক যে আকর্ষণটা কি আকর্ষণ, মহাকর্ষ আকর্ষণ। কিন্তু তুমি একটু খেয়াল করো, এই যে আমাদের মডেলের এখানে ধনাত্মক চার্জ আর এটা কি আছে ঋণাত্মক, তাহলে আমাদের প্লাস এবং মাইনাস পরস্পরের কি আকর্ষণ, স্থির বিদ্যুৎ আকর্ষণ বল। তাহলে দুটো কি একই হলো, না একই হয়নি। এটা হচ্ছে ব্যর্থতা, প্রথম ব্যর্থতা বললাম। দ্বিতীয়টি দেখো যে এই রাদারফোর্ড পরমাণু মডেলের আমাদের যে একাধিক কক্ষপথে একাধিক ইলেকট্রন কিভাবে পরিভ্রমণ করবে, এ কথা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, যেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের একটি ব্যর্থতা। পরবর্তী রাদারফোর্ড পরমাণু মডেলের একাধিক পরমাণু তার কক্ষপথের আকার এবং আকৃতি কেমন হবে, এটারও কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পাশাপাশি দেখো যে একটা পরমাণু, যেমন হাইড্রোজেন বর্ণালিবীক্ষণ পরীক্ষায় তোমরা দেখেছো যে হাইড্রোজেন বর্ণালিবীক্ষণ পরীক্ষায় একাধিক রেখার যে ব্যাখ্যা, বর্ণালীর ব্যাখ্যা, এটা কিন্তু রাদারফোর্ড তার পরীক্ষায় বলে নেয়। এটা হচ্ছে তার একটি ব্যর্থতা। তো আমরা মূলত চারটি ব্যর্থতা আলোচনা করলাম, এছাড়া আরও দুই তিন ব্যর্থতা আছে, তোমাদের জন্য এতটুকু পড়লে হবে। দেখো বোর্ড পরীক্ষায় কিন্তু এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসে, কেমন, রাদারফোর্ড পরমাণু মডেল এর সীমাবদ্ধতা আলোচনা করো বা রাদারফোর্ড পরমাণু মডেলের বৈশিষ্ট্য আলোচনা। এটা দুই মার্কসের বোর্ড পরীক্ষা অনুধাবনের প্রশ্ন চলে আসে। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, শিকার্য এবং সীমাবদ্ধতা, এ অংশ আলোচনা করেছি। আমরা আজকের সর্বশেষ অংশ আলোচনা করব। তার আগে তোমরা যারা অনলাইন ক্লাসটি দেখছো তারা কি করতে পারো, খুব দ্রুত এটা শেয়ার করে দেখে নিতে পারো, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, তারা যেন এই ক্লাসটি দেখতে পারে। আসো আমরা শেষ অংশ নিয়ে একটু আলোচনা করব। শেষ অংশের ক্ষেত্রে আমরা বোর পরমাণু মডেলটি আলোচনা করব। বোর পরমাণু মডেলের শিকার্য খুবই গুরুত্বপূর্ণ অংশ, এই অংশ থেকে তোমরা বোর্ড পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। এই অধ্যায়ের প্রথম যে অংশ আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের দ্বিতীয় শিকার্য থেকে। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে পরমাণু মডেল উপস্থাপন করেন। 1913 সালে সর্বপ্রথম তিনি এই বোর পরমাণু মডেলটি উপস্থাপন করেন পরমাণু মডেলের ক্ষেত্রে। এবং এই যে 1913 সালে তিনি এই মডেলটি উপস্থাপন করলেন, এই জন্য 1922 সালে তিনি নোবেল পুরস্কার পান। এই যে প্রশ্নটা দেখলাম, যেটা বললাম যে নোবেল পুরস্কার পান নিলস বোর, এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডমিশন প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসে। কিছু কিছু জিনিস তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, ছোটোখাটো প্রশ্ন যেগুলো তোমরা ভবিষ্যতে অ্যাডমিশন পরীক্ষায় ফেস করে যেতে পারো আর কি। তারপরে দেখো আমাদের এই বোর পরমাণু শিকার্য বলার আগে একটু ছোট একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কো 1900 সালে তিনি একটি তত্ত্ব প্রদান করেন। তত্ত্বটি কেমন, তিনি বলেন যে শক্তির বিকিরণ বা শোষণ, একটা শক্তি থাকবে এনার্জি, এর বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না। তিনি কি বলেছেন, শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না, এটা বিচ্ছিন্ন বা গুচ্ছ প্যাকেট আকারে ঘটে যায়। দেখো তুমি কখনো আকাশে পাখি দেখবা যে হঠাৎ করে দেখছো যে এক ঝাঁক পাখি একত্রে উড়ে যাচ্ছে, এই একত্রে থাকা এটা কিন্তু এক অংশ, কিন্তু এটাকে যদি ছোট ছোট প্যাকেট মানে দলে দলে ভাগ থাকে তাহলে এটা কি থাকবে, বিচ্ছিন্ন, আলাদা আলাদা থাকলেও আর কি একত্রিত না। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি বলেছেন
1900 সালে যে কোনো একটি শক্তির বিকিরণ শোষণ কিভাবে ঘটবে না, নিরবিচ্ছিন্নভাবে কখনোই ঘটবে না, এটা গুচ্ছ গুচ্ছ বা প্যাকেট আকারে ঘটবে। এক্ষেত্রে তিনি বলেন যে কোনো একটি শক্তির যদি নির্গত শক্তির পরিমাণ যদি ই হয় এবং এই যে শক্তি বিকিরণ হচ্ছে এই যদি কম্পাঙ্ক আমাদের নিউ বা এফ হয় তাহলে কি হয়, দেখো আমাদের শক্তির মান ই হলে দেখো ও বিকিরণের বিকিরণের কম্পাঙ্ক যদি আমরা নিউ বলতে পারি বা আমরা কি বলতে পারি এফ বলতে পারি, যদি এটা হয় তাহলে বলা হয় যে এই যে শক্তির পরিমাণ এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে কিন্তু এই শক্তির পরিমাণ ই এই বিকিরণ এর কি পরস্পর সমানুপাতিক হয়। তিনি বলেন যে এই যে শক্তি ই এই সমানুপাতিক কি হচ্ছে আমাদের নিউ, তাহলে দেখো কম্পাঙ্কে বিকিরণের শক্তি সমানুপাতিক, তো এক্ষেত্রে বলা হয় ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। দেখো এইচটাকে কিন্তু বলা হয় ধ্রুবক, এটাকে বলা হয় প্লাঙ্ক, প্লাঙ্কে ধ্রুবক যার কিন্তু মান 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড, এই মানটি কিন্তু আমাদের পরিপূর্ণ নির্দিষ্ট নির্দিষ্ট ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো আমরা এই যে তত্ত্ব পেলাম এই শক্তির পরিমাণ, এক্ষেত্রে তিনি ম্যাক্স প্লাঙ্ক তিনি তত্ত্ব দিয়েছিলেন এবং এটা যদি এন সংখ্যক পরমাণুর সমানুপাতিক হয় বা এন সংখ্যক পরমাণু নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে ই ইজ ইকুয়াল টু এন এইচ মিউ। সেক্ষেত্রে আমরা স্বীকার্য একটু আলোচনা করবো, যেমনটি দেখো যে আমরা স্বীকার্য ক্ষেত্রে বলে আসি প্রথম স্বীকার্য, ফার্স্ট স্বীকার্যের ক্ষেত্রে এতটুকু বলা হয়ে থাকে যে কক্ষপথের ধারণা, দেখো শক্তির কক্ষপথের ধারণা বিজ্ঞানী বোর্ড তিনি বলেন যে একটি পরমাণুর যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যেভাবে পরিভ্রমণ করবে এই পরিভ্রমণ ক্ষেত্রে সে একটি নির্দিষ্ট কক্ষপথে বা শেলে থেকে পরিভ্রমণ করবে এ কথা বলে। যেমন তোমরা জানো যে শেলের ক্ষেত্রে বলা হয় নাম্বার 1, 2, 3 আমাদের খেয়াল করো যে আমরা যদি এটা সোডিয়াম বলি, দেখো তুমি জানো সোডিয়াম হচ্ছে 11, এটা তুমি লিখতে পারো 1s2 2s2 2p6 3s হচ্ছে 1, তাহলে খেয়াল করো কয়টা আছে, প্রথম শেলে যদি তুমি দুটো দাও তাহলে পরবর্তী শেলে কয়টা নেবা, তোমাকে 8টি নিতে হবে, যদি 8টি নাও তারপরে শেল কয়টা থাকবে, 1টি থাকবে। তাহলে এই শেলটাকে যদি আমরা এন রেজাল্ট 1 বলি, এটাকে এন রেজাল্ট কি বলবো 2 বলবো, এটাকে এন রেজাল্ট কি বলবো 3 বলবো, এই ধারণাটা তিনি প্রথম দিয়ে থাকেন, এটা হচ্ছে ফার্স্ট স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যটা খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর তত্ত্ব বিজ্ঞানী বোর্ড তিনি বলে এই যে ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্রে করে চতুর্দিকে পরিভ্রমণ করছে এই পরিভ্রমণ যে শক্তি পাবে এই যে শক্তির পরিমাণ তার h/2π এর পূর্ণ সংখ্যক গুণিতক এবং এই পূর্ণ সংখ্যকের ক্ষেত্রে আমাদের n আকারে আখ্যায়িত করা হয়। দেখো আমাদের কৌণিক ভরবেগের জন্য বলা হয় l, কার n সংখ্যক h/2π এই সংখ্যা কি বলা হয় সমান আমাদের চল, এই l এর কিন্তু কয়েকটি মান আছে। দেখো তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পথে চতুর্থ অধ্যায় পড়েছো l ইজ ইকুয়াল টু একটা আছে তোমার আই ওমেগা, আবার l ইজ ইকুয়াল টু আছে rp, আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ এবং r হচ্ছে ব্যাসার্ধ, p হচ্ছে ভরবেগ। আমরা নিচের একটা অংশ দিয়ে একটু আলোচনা করব, দেখো l ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি rp ইজ ইকুয়াল টু nh/2π। একটু খেয়াল করো p কে বলা হয় কি মোমেন্টাম বা ভরবেগ, কোনো একটি বস্তুর ভর এবং বেগকে কি বলা হয় ভরবেগ বলা হয়। দেখো আমাদের ভরবেগ m এবং v এটার ক্ষেত্রে তুমি একটু দেখবা r into mv ইজ ইকুয়াল টু nh/2π, তুমি একটু খেয়াল করো এখানে আমরা বলতে পারি mvr ইজ ইকুয়াল টু nh/2π, এটাকে nh কাট বলা হয়, খুবই ইন্টারেস্টিং একটা অংশ, এটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় আসে তোমরা একটু দেখে নিতে পারো, এটাকে নাম হচ্ছে এইচ কাট, এইচ লিখে তার অংশগুলো কেটে দেয় বলে এইচ কাট, এটার মান হচ্ছে h/2π। এই মানটা দেখো এইচ এর মান 6.60 × 10⁻³⁴ / 2 × 3.1416, এই অংশ ভাগ দিলে 1.055 × 10⁻³⁴ এই অংশটুকু থেকে যাবে এবং এর একটি কিন্তু একক আছে, দেখো এই স্কার্ট কিন্তু এখানে আছে, এর এককটা কি আসবে এই যে এল থেকে একক আসবে, কৌণিক ভরবেগ বলা হয়, তুমি একটু এককটা দেখে নিতে পারো
এখানে বলা হয় পরি ভর বেগ এল এল ইজ ইকুয়াল টু দেখো এম ভি আর ভরের একক কি বলো তো ভরের একক তোমরা জানো কিন্তু কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দূরত্বের একক হচ্ছে মিটার তাহলে একক হয়ে যাচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড তাহলে আমাদের দেখো এই জায়গাতে তুমি এককের মাত্রা লিখতে পারো হচ্ছে কেজি আমাদের মিটার স্কয়ার পার সেকেন্ড লাস্ট একটি প্রশ্ন তোমাদের আছে এইটা সেটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি অংশ এটা তোমাদের একটু আলোচনা করব যেটাকে বলা হয়ে থাকে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত তত্ত্ব শক্তি শোষণ ও বিকিরণ অংশটি খুবই ছোট এবং খুবই সহজ একটি জিনিস কেমন দেখো যে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে কোন ইলেকট্রন ইচ্ছা মতো লাভ দিয়ে নিচ থেকে উপরে যেতে পারবে না উপর থেকে নিচে যেতে পারবে না যেমনটি বলা যায় যে পরমাণু লাভ দিয়ে নিচতলা থেকে উপরতলা যেতে পারবে না আবার উপরতলা থেকে নিচতলায় ইচ্ছে মতন আসতে পারবে না তাহলে এক্ষেত্রে কি হয় আমরা এরকম একটি প্লাস ধনাত্মক নিউক্লিয়াস দিলাম তার বাইরে এরকম একটি কক্ষপথ নিলাম এমনটি দেখো তো এখান থেকে মনে হয় একটি ইলেকট্রন এখান থেকে লাভ নেবে দেখো এটা কিন্তু উচ্চ শক্তি স্তর এটা কি নিম্ন শক্তি স্তর তো এই উচ্চ থেকে যদি নিচে যায় এটাকে বলা হয় শক্তির বিকিরণ শক্তির বিকিরণ বলা হয় এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ মানে কিন্তু আপার পরে আবার দেখো যে আরেকটি ইলেকট্রন যদি এই নিম্ন কক্ষপথে কোথায় চলে যায় উপরে যায় এটাকে বলা হয় শক্তির শোষণ শোষণ এটা কিন্তু আমাদের দেখো ই এল লওয়ার মানে বলা হয়ে থাকে এই শক্তির পরিমাণ আমরা এভাবে বলতে পারি শক্তি ইজ ইকুয়াল টু ই ইউ ডিফারেন্স ই এল নামে আখ্যায়িত করা হয় এই অংশে কিন্তু থাকবে সে অংশের ক্ষেত্রে তুমি শক্তির বিকিরণ শোষণের তত্ত্ব পেয়ে যেতে পারো অর্থাৎ কোনো একটি ইলেকট্রন যদি উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে যায় তাহলে শক্তি কি করবে বিকিরণ করবে এবং যদি কোনো একটি ইলেকট্রন নিচ থেকে কোথায় যায় ওপরে যায় তাহলে শক্তি কি করবে শোষণ করবে এটা ছিল আমাদের আজ পর্যন্ত বোর্ডের শিকারের আলোচনা আলোচনা করেছি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যে ভরবেগের তত্ত্ব বললাম তার শক্তি শোষণ বিকিরণ তত্ত্ব বলেছি এটা কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসে ম্যাথ আসে এখান থেকে এবং অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই পড়তে পারো তোমাদের সাথে পুনরায় আবার দেখা হবে নতুন কোন একটি এর পরবর্তী একটি অংশ নিয়ে এরপরে যে ক্লাসটি আছে সেটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ।